छठ पुजोर दिन एस नामेर जातक जातिकारा जदि एई धातु क्रय करे आनेन ताहली कोटी टाकार मालिक हबेन। आगामीकाल 10ई नवेम्बर छठ पुजो, आर छठ पुजोर दिन आपनी जदि एई विशेष धातु क्रय करे आनते पारेन अति अवश्यई सुफल लाभ हबे, अति अवश्यई आपनी कोटी टाकार मालिक हबेन। आजकेर भिडियोते आमी आपनादेर जानाबो ए छठ पुजो सम्पर्खे, जानिए देबो आपनी कोन विशेष धातु क्रय करले कोटी टाकार मालिक हबेन। तबे अति अवश्यई एस नामेर जातक जातिकारा ए विशेष सुजोगटी हारबेन ना। आजकेर भिडियोते आमी जा जा उल्लेख करब अति अवश्यई आपनी चेष्टा करुन, जार फले सुफल मिलते पारे आपनार। नमस्कार, प्रत्येककে स्वागत জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের জানাবো আগামী যে কাল ছট পুজো, সেই ছট পুজোতে বিভিন্ন রকমের নৈবেদ্য প্রসাদ মিষ্টান্ন ক্রয় করা যায়। কিন্তু সূর্যদেবের অতি প্রিয় এমন একটি ধাতু আছে যে ধাতুর তৈরি যে কোনো জিনিস আপনি যদি ছট পুজোর দিন ক্রয় করেন সেক্ষেত্রে সুফল মিলতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, এই ধাতুর তৈরি বিশেষ দ্রব্য আপনি যদি এই ছট পুজোর দিন ক্রয় করেন তাহলে আপনার জীবনে সুফল আসবে। সূর্যদেবের যদি আপনি সন্তুষ্ট করতে পারেন আপনার জীবনে বিভিন্ন নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে, কারণ সূর্যদেব হলেন নাম এবং যশের দেবতা। তিনি অর্থ সম্পত্তির পাশাপাশি নাম যশ খ্যাতি বিশেষভাবে দিয়ে থাকেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি মনে করেন অতি অবশ্যই আপনি ছট পুজো করতেই পারেন, যার ফলে আপনার জীবনে সুফল মিলতে পারে। তাই নাম যশ খ্যাতি অর্জনের জন্য আপনি অতি অবশ্যই এই বিশেষ কাজটি করতে একদম ভুলবেন না। আপনাকে যেটি করতে হবে, বাজার থেকে খুব অল্প পরিমাণে হলেও একটি বিশেষ ধাতুর জিনিস ক্রয় করে আনতে হবে, যে ধাতু আপনার জীবনে অতি অবশ্যই উন্নতি ঘটাবে। হ্যাঁ বন্ধুরা, ধাতুটি হল অবশ্যই তামা, সূর্যদেবের প্রিয় তামা। তাই তামার তৈরি কোনো বস্তু আপনি ধারণ করতে পারেন, বা তামার তৈরি কোনো দ্রব্য যদি আপনি আপনার বাড়িতে এই ছট পুজোর দিন কিনে আনেন সেক্ষেত্রে অবধারিত সুফল মিলবে আপনার। তাই অতি অবশ্যই চেষ্টা করবেন ছট পুজোর দিন যদি এই একটি বিশেষ ধাতু ক্রয় করে আনতে পারেন, আশা করি আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। আশা করি আপনি জীবনে পাবেন সুফল, সুখ শান্তি, সমৃদ্ধি। তাই আজকের ভিডিওতে আমি বলে দিলাম যে কোনো প্রকারের দ্রব্য আপনি কিন্তু এই ছট পুজোর দিন ক্রয় করতেই পারেন, যার ফলে জীবনে আসবে সুখ শান্তি। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, পারলে শেয়ার, এবং পরবর্তীকালে আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে অবশ্যই ভালো রাখবেন।
छट पुजोर दिन एस नामेर जातक जातिकारा जदि एई धातु क्रय करे आनेन ताहली कोटी टाकार मालिक हबेन। आगामीकाल 10ई नवेम्बर छट पुजो आर छट पुजोर दिन आपनि जदि एई विशेष धातु क्रय करे आनते पारेन अति अवश्यई सुफल लाभ हबे, अति अवश्यई आपनि कोटी टाकार मालिक हबेन। आजकेर भिडियोते आमी आपनादेर जानाबो एई छट पुजो सम्पर्के, जानिये देबो आपनि कोन विशेष धातु क्रय करलेई कोटी टाकार मालिक हबेन। तबे अति अवश्यई एस नामेर जातक जातिकारा एई विशेष सुयोगटी हारबेन ना। आजकेर भिडियोते आमी जा जा उल्लेख करब अति अवश्यई आपनि चेष्टा करुन, जार फले सुफल मिलते पारे आपनार। नमस्कार, प्रत्येककेस्वागत जानाच्छि आमादेर अमृतबाणी यूट्यूब चैनेले। जारा प्रथमबारेर जन्य आमादेर एई चैनेलेर भिडियो देखछेन तादेर काछे अनुरोध रइल ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, এবার আপনাদের জানাবো আগামী যে কাল ছট পুজো, সেই ছট পুজোতে বিভিন্ন রকমের নৈবেদ্য প্রসাদ মিষ্টান্ন ক্রয় করা যায়। কিন্তু সূর্যদেবের অতি প্রিয় এমন একটি ধাতু আছে যে ধাতুর তৈরি যে কোনো জিনিস আপনি যদি ছট পুজোর দিন ক্রয় করেন সেক্ষেত্রে সুফল মিলতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, এই ধাতুর তৈরি বিশেষ দ্রব্য আপনি যদি এই ছট পুজোর দিন ক্রয় করেন তাহলে আপনার জীবনে সুফল আসবে। সূর্যদেবের যদি আপনি সন্তুষ্ট করতে পারেন আপনার জীবনে বিভিন্ন নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে, কারণ সূর্যদেব হলেন নাম এবং যশের দেবতা। তিনি অর্থ সম্পত্তির পাশাপাশি নাম যশ খ্যাতি বিশেষভাবে দিয়ে থাকেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি মনে করেন